নাম্বার করণীয় রমজানের পরে শাওয়াল মাসের ছয়টা রোজা রাখা, শাওয়াল মাসের ছয় রোজা রাখা। মুসলিম শরীফের 2648 নাম্বার হাদিস, 2648 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي ولد من صام رمضان ثم أتبعه ستة من شوال جاي بكتي رمضان مشهر رجع ركلو ثم أتبعه ستة من شوال إير بور شوال مشهر چھوئتا رجع ركه كانا كاسيا من تحري كله وي بكتي پورا بصور رجع ركار سواب پے جائے شرا بصور رجع ركار سواب پے جائے এখন দেখেন মাসালা মনে রাখবেন, মা বোনরা অসুস্থতার কারণে যারা রমজানে কয়েকটা রোজা রাখতে পারে নাই, তিন দিন, সাত দিন, দশ দিন এরকম হয়েছে অনেকের, তাহলে তারা তো এই তিনটা রোজা কাজা করবে, সাতটা রোজা কাজা করবে, দশটা রোজা কাজা করবে। এই কাজা রোজা আর শাওয়ালের রোজা একসাথে রাখা যাবে না, শাওয়ালের ছয় রোজা আলাদা রাখতে হবে, কাজা রোজা আলাদা রাখতে হবে। অথবা আপনাদের কারো অসুস্থতার কারণে দুই একটা রোজা কাজা হয়ে গেছে, আপনারাও ওই কাজা রোজা যখন আদায় করবেন কাজা আলাদা আদায় করতে হবে, শাওয়ালের ছয় রোজা এটা আলাদা রাখতে হবে। কথা বুঝে আসছে? শাওয়ালের রোজা রেখে আপনি নিয়ত করলেন আমি আমার কাজা রোজাও রেখে দিলাম, শাওয়ালের রোজাটাও রাখলাম না, এটা হবে না। তো শাওয়ালের ছয়টা রোজা যদি পারেন ধারাবাহিক টানা ছয়টা রেখে দেন হবে, যদি এটা না পারেন আজকে রাখলেন দুই দিন গ্যাপ দিয়ে রাখলেন, মোট কথা শাওয়াল মাসের মধ্যে ছয়টা রোজা রাখলেই হবে, শাওয়াল মাসের মধ্যে ছয়টা রোজা রাখলেই আপনার এই ফজিলত অর্জন হয়ে যাবে। পাশাপাশি আরেকটা অভ্যাস করা, প্রত্যেক সপ্তাহে দুইটা রোজা যদি পারেন, সম্ভব যদি হয়, কষ্ট যদি না হয়, সোমবার বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করা। আর যদি পারেন আরবি মাসের 13, 14, 15 এই তিন দিন রোজা রাখা, আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের যে রোজাগুলো এই তিনটা রোজা রাখা, 13, 14, 15। আচ্ছা ওটা যদি না হয় অন্তত এটা চেষ্টা করেন যে প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করা, এতে আপনাদের আখেরাতের উপকার হবে, দুনিয়াবি উপকার তো আছেই, দুনিয়াবি উপকারের শেষ নাই, প্রচুর রূপ বিমারি থেকে আল্লাহ হেফাজত করেন সিয়াম পালন করার কারণে। তাহলে রমজান পরবর্তী আমাদের কয়টা কাজ? আটটা। এক নাম্বার, রমজানের আমলগুলো আমরা নষ্ট করব না। দুই নাম্বার কাজ, হেদায়েতকে এই হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা গ্রহণ করব না। তিন নাম্বার কাজ, আমরা শয়তান থেকে সতর্ক থাকব। চার নাম্বার কাজ, নামাজ ছাড়ার অভ্যাস করব না। পাঁচ নাম্বার কাজ, নামাজ ছাড়ার অভ্যাস করবো না, এই জায়গায় একটা কথা বলে রাখবেন, পরিবারে যারা আছে তাদেরকে নামাজের কথা বলবেন। সূরা তহা আল্লাহ বলেছেন ওয়াকমুর আহলাকা বিসসালাত, আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন, আপনার পরিবার যারা আছে ছেলে মেয়ে বিবি তাদেরকে নামাজের কথা বলতে হবে। চার নাম্বার, পাঁচ নাম্বার, কোরআনের তেলাওয়াত করা নিয়মিত কিছু হলেও। ছয় নাম্বার, আল্লাহর জিকির করা। সাত নাম্বার, ভালো মানুষদের সাথে উঠা বসা করা। আট নাম্বার, শাওয়াল মাসের ছয়টা রোজা রাখা। এই আটটা করণীয় রমজান পরবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই করণীয়গুলো যেন গুরুত্ব সহকারে আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান।